সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আমিও খুব ভালো আছি। আজকে আমি তোমাদের সাথে যে ভিডিওটা শেয়ার করবো, তোমরা টাইটেলে থাম্বনেল দেখে বুঝতে পেরে গেছো আমি কি ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। আমি আজকে তোমাদের সাথে একটা আন্ডার আই মাস্ক শেয়ার করব। এর আগেও আমি তোমাদের সাথে একটা আন্ডার আই মাস্ক শেয়ার করেছি, যেটা ডার্ক সার্কেলের জন্য, রিমুভ করার জন্য। তো তোমরা যদি এখনো কেউ দেখে না থাকো তাহলে আমি লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা চাইলে চেক করতে পারো। আজকেও আমি যে প্যাকটা শেয়ার করবো তোমাদের সাথে সেটাও ডার্ক সার্কেলের জন্যই। এটা 100% কাজ করবে, ডার্ক সার্কেলটাকে খুব ভালো মতো রিমুভ করবে। আর আন্ডার আইয়ে আমাদের এখন খুব রিঙ্কল পড়ে যায়, পাফিনেস হয়, পাফি আই হয়ে যায়, তো সেগুলো সমস্ত কিছু খুব ভালো মতো রিমুভ করবে এই প্যাকটা ইউজ করলে। তো আমি ভাবলাম এখন সবারই আন্ডার আইয়ের প্রচুর প্রবলেম হয়, কারণ আমাদের এখন কাজের প্রেশার এত বেড়ে গেছে, সারাক্ষণ কম্পিউটার, মোবাইল, ল্যাপটপ এর মধ্যেই থাকতে হচ্ছে, অনলাইন ক্লাসেস, ওয়ার্ক ফ্রম হোম সমস্ত কিছু এই কম্পিউটার ল্যাপটপ ফোনেই হচ্ছে। তো তার জন্য আরও রেগুলো চোখের মধ্যে পড়ে আরও চোখটার 12টা বাজিয়ে দিচ্ছে। তো চোখটার 12টা বাজলে মেকআপ করলে একটুও ভালো লাগবে না। তো তার জন্য চোখটাকে আরও সুন্দর আর অ্যাট্রাকটিভ করার জন্য আমি তোমাদের সাথে এই প্যাকটা শেয়ার করছি। তো চলো আমি তোমাদের দেখিয়ে দিই কীভাবে আমি আন্ডার আই প্যাকটা তৈরি করলাম আর কীভাবে অ্যাপ্লাই করলাম। আর আমার চ্যানেলে আজকে যারা নতুন এসছো, আমাকে নতুন দেখছো, তাদের সবাইকে বলছি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আমার সাথে থেকে আমার পাশে থেকে আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো। আর সবাই চাইলে আমার ইনস্টাগ্রামেও ফলো করতে পারো, আমার ইনস্টাগ্রাম আইডিটা আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি, তোমরা দেখতে পাচ্ছো, চাইলে আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো। তো চলো ঝটপট করে তোমাদের দেখিয়ে দিই কীভাবে প্যাকটা তৈরি করলাম আর কীভাবে অ্যাপ্লাই করলাম, তারপর তোমাদের সাথে এসে আমার কথা বলছি। আমি কিভাবে আন্ডার আই প্যাকটা তৈরি করলাম আর কিভাবে অ্যাপ্লাই করলাম, তোমরাও ঠিক এইভাবেই বাড়িতে আন্ডার আই প্যাকটা তৈরি করো আর অ্যাপ্লাই করো। আর আমাকে কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। আর একটুখানি সবাই চেষ্টা করো মোবাইল, ল্যাপটপ, কম্পিউটার থেকে একটু দূরে থাকতে। জানি থাকাটা পসিবল নয় এখন, তো এখনকার যুগে থাকাটা পসিবল নয়, বাট চেষ্টা করো একটু থাকার, আর চেষ্টা করো একটু তাড়াতাড়ি শুয়ে পড়ার, কারণ আমরা যত রাত করে শুই আমাদের আর্ট সার্কেলটা চোখে ভালো মতো বসতে থাকে। তো তাই একটু চেষ্টা করো আগে আগে শুয়ে পড়ার, আর চেষ্টা করো প্রচুর পরিমাণে জল খাওয়ার, কারণ আমরা যদি 2 থেকে 3 লিটার পার ডে জল ইনটেক না করি তাহলে আমাদের স্কিনটা ডিহাইড্রেট হয়ে যায়। ডিহাইড্রেট হয়ে গেলে স্কিনে হাইড্রেশনটা কমে গেলে আরও বাজে লাগে দেখতে। আর জল আমাদের খুব উপকার, কারণ জল খেলে আমাদের স্কিন হাইড্রেট হয় আর স্কিনটা গ্লো করে। তো এই ছোটো ছোটো টিপসগুলো একটু মাথায় রেখো। তো আমার আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বেল বাটনটাকে হিট করো, প্রচুর লাইক করো, শেয়ার করো আর অনেক অনেক কমেন্ট করো। তো আজকের জন্য এইটুকুই, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততদিন সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।